আচ্ছা তো তাহলে ভিতরে গিয়ে পড়া লেখা কর কে আর তোর মায়ারে ক আমি যাইতেছি বাজারে দরজা লাগাই দে আল্লাহ রে আল্লাহ কতদিন বাজারে যাই নাই কা বেচে বিক্রি তো নাইকা কি কমো যেই পরিমাণ যুদ্ধ যে কেমনে হইবো কেম নে হইবো যাইগা দেখি তো বাজারে ওই মাসিকের মা আমি বাজারে গেলাম দরজা লাগাই দিও এই সবজি নিবেন সবজি সবজি নেবেন সবজি নেবেন নি সবজি চাল কুমড়া আছে শশা আছে মরিচ আছে বেগুন আছে কী কী লইবেন সবজি লইবেন নি

একজন শিক্ষিত জনের কাছে দেশের দায়িত্ব গেছে আর এরকম সিন্ডিকেট মারি আর খন যাইতো না নাহলে ছাত্ররা বাস দিব খবর আছে কিন্তু ও দেন ভাই দেন যা আছে দি দেন দি দেন আর কিছু লাগবে নি আমার তো আরা হইতে বাসা তো এই বাংলা কদুলি বেলায় বাংলা হদু আছে 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 আর কদু নাই মানে কোলে আছে বাসা আছে আছেন আহান নাই সলাও তো আর এইখানেই ভাই চলেন চলেন

বড়টা লইবেন নাকি কচিটা লইবেন ওই যে দেখেন না তো বড় গলা আপনার ফ্যামিলি বেশি তো আতে বড়গই লাগবে কজন আছে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলি আর ফ্যামিলি বড় বড় আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ওইটা নিচে ধরেন আমি কার্টুন টুপ করে ধরবো টুপ করে কাইটা ভালো মুখ বুঝছেন নি বিসমিল্লাহ উফ বহুত সুন্দর কদু এরে ভাইসু ভাইসু লাউগা আর কি দেন ভাইসু আরে

যেসব শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেলাম তাদের সবাইকে উৎসর্গ করলাম এই আনন্দ এবং তারা যেন পরপারে তারা যেন ভালো থাকে আল্লাহ যেন তাদেরকে তাদের আত্মার মাগ দেন এবং এখন যারা আছে তারা যেন নতুন একটা বাংলাদেশ গড়ে উঠতে পারে মানে গড়ে তুলতে পারে সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আলাইকুম